উঠোনটা ঝাড় দিতে গিয়ে দেখি প্লাস্টিকের বেড়াটা একদম নষ্ট হয়ে খুলে পড়ছে। ভেবেছিলাম এবার বাড়ির বাইরের বেড়াগুলো ঠিক করব, কিন্তু ভেবেছি পড়ব এটা করতে করতেই দেখো কয়েক মাস কেটে যাবে। কারণ আমরা মধ্যবিত্ত পরিবারের গ্রামে যারা থাকি তারা কিন্তু চাইলেই সবসময় সব কিছু করতে পারি না। আসলে সব কিছুর জন্য টাকার প্রয়োজন, সবসময় তো আর হাতে টাকা থাকে না। তাই অপেক্ষায় রইলাম, দেখি কবে করা যায়। চোখে তো রোজই পড়ছে যে বেড়াটা কীভাবে ভেঙে যাচ্ছে, তবুও ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়। কখন দুটো টাকা আসবে তারপর সব কিছু ঠিক করব। নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 7টা। ঘুম থেকে উঠে বাইরের উঠোনটা ঝাঁট দিয়ে নিয়েছি, মুখটা ধুয়ে ঘরে এসে দেখি যে এঁটো বাসনগুলো পড়ে আছে, কারণ কালকে রাতে আর বাসন ধোয়া হয়নি। যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে নেই, একা একা এত রাতে বাসন ধোয়ার জন্য কলপারে যেতেও পারছিলাম না, তাই আর বাসনগুলো ধুইনি। সকালের জন্য এইভাবেই টেবিলের ওপরেই রেখে দিয়েছি। প্রতিদিনের মতো আজকে আর 6টায় ঘুম থেকে উঠিনি, কারণ তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে নেই, তাছাড়াও আজকে রবিবার, অন্যদের স্কুলও নেই, তাই আর রান্নার চাপটা নেই, একটু লেট করে উঠলাম। ঘুম থেকে উঠে বাসি কাজগুলোই সারছি, আর অর্ণব এখনও ঘুম থেকে ওঠেনি। তারপর গ্যাসটাও মোছা হয়নি, তাই রান্নাঘরে চলে আসলাম, গ্যাসটা মুছে একটু চা করে নেব। আর যেহেতু তোমাদের বললাম রাতে আর কোনো কাজই করিনি, শুধু রান্না করে খাওয়া দাওয়াটা করেছিলাম, তারপর যে এক্সট্রা কাজগুলো থাকে সেগুলো কিছুই করিনি। গ্যাস ওভেনটা ওভাবেই রেখে দিয়েছিলাম, বাসনগুলো ওভাবেই রেখে দিয়েছিলাম। এই কাল রাতের কাজগুলো আজ আমার সকালেই করে নিতে হচ্ছে। আর এদিকে সকাল সকাল চাটাও বসিয়ে দিলাম, বাসি কাজগুলো মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। তারপর একটু চা না খেলে আমার খুব একটা ভালো লাগে না, তাই চাটা বসিয়ে নিলাম। আর তোমরা হয়তো আমার এই ফ্রাইপ্যানটা দেখে বুঝতেই পারছো যে ফ্রাইপ্যানটার হ্যান্ডেল নেই, ফুটো হয়ে আছে হ্যান্ডেলের জায়গাটা। আসলে আমি এটা মাজতে নিয়ে একটু লুজ হয়ে গেছিলো, খুলে ফেলেছি, কিন্তু এর মায়াটা আমি ছাড়তে পারছি না। ফ্রাইপ্যান তো আরও অনেকেই আছে, কিন্তু এটাতেই কেন জানি না চা করতে করতে একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে। সে হ্যান্ডেল থাক বা না থাক, এটাতেই চা করতে আমি বেশি পছন্দ করি। আর এদিকে বিছানাটা উঠিয়ে নিচ্ছে, অর্ণব ঘুম থেকে উঠে গেল, চাটা খেয়ে ভাবলাম বিছানাটা করে নিই। আর ওদিকে দেখো আমাদের ওয়ালটাও এখনও প্লাস্টার করা হয়নি, ইনকমপ্লিটই আছে। এটা অনেকদিন থেকেই আছে, তবে আমার বেডরুমটা আগে ছিল পার্লারের রুমটায়, এখন এটাতেই থাকি আমরা। আসলে এক ঘরে থাকা পার্লার একটু অসুবিধা হয়ে যায়, তাছাড়াও যেহেতু রুম আছে এই ঘরে, তাই এই রুমটাই আমরা থাকি। তবে এই রুমটা এখনও কমপ্লিট হয়নি, অর্ধেক কাজ বাকি আছে। একটা রুম, একটা ওয়াল কমপ্লিট হয়েছে, একটা ওয়াল এখনও প্লাস্টার হয়নি, আর এক সাইডটা টিনের বেড়া। আর এই হচ্ছে আমাদের ভাঙ্গাচোরা বাড়ি। আসলে প্রত্যেকটা মেয়েই চায় নিজের সংসারটাকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে, তবে তার জন্য অনেক কিছুরই প্রয়োজন আছে। আমাদের মতো ফ্যামিলিতে সব কিছু চাওয়া বা করার মধ্যে অনেকটা সময় লেগে যায়। দেখো এই ওয়ালটা অনেক দিন আগেই করা হয়েছে, প্রায় 2-3 বছর হয়ে গেল, তারপরেরটুকু যে করবে সেটা আর হয়ে উঠছে না, এইভাবেই চলে যাচ্ছে চলুক আর কি। তো যাই হোক, মনে অনেক ইচ্ছে, অনেক শখ, অনেক আশা থাকলেও সব কিছু সবসময় পূরণ হয় না, এর জন্য সময় আর ধৈর্য দুটোরই প্রয়োজন আছে। ওই যে বললাম, একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের বউদের জীবনযাত্রা সবার থেকে একটু আলাদাই হয়। নিজের সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে সবাই চায়, কিন্তু সবার তো আর সবটা সম্ভব হয়ে ওঠে না, তাই সময় সব পরিস্থিতি সব কিছু নিয়েই আমাদেরকে চলতে হয়। তারপর চলে আসলাম রান্নাঘরে, এই যে কিছু সবজি এনে রেখেছিল তোমাদের দাদাভাই সেগুলো আর গোছানো হয়নি, তাই ভাবলাম একটু ঝুড়িতে গুছিয়ে রাখি।
এবার অল্প করেই সবজি আনতে বলেছিলাম, কারণ যখনই বাজার করে একদম ব্যাগ ভরে সবজি নিয়ে আসে। তবে সবজি দুজন মানুষ বাড়িতে এত সবজি নষ্ট হয়ে যায়, মানে নষ্ট হওয়া যেমন তেমন সবজিগুলো শুকিয়ে যায়, তাই বলছে অল্প করে আনবে, শেষ হয়ে গেলে আবার আনা যাবে। শুধু বেশি করে এনে শুকিয়ে নষ্ট করে ফেলানোর তো কোনোই মানে হয় না। তো যাই হোক, এবার একদম অল্প করেই সবজি এনেছে, আর যেহেতু সবজির দোকান আমাদের পাশেই আছে তাই যখন যেটা প্রয়োজন টাটকা টাটকা এনে খাওয়া যায়, তাই একবারে বাজার করে নষ্ট করার মানেই হয় না। আর এদিকে রান্নার জন্য ডালটা বসিয়ে দিলাম, কারণ দু তিন দিন থেকে ডাল হচ্ছে না, ডালটা খেতে খুব ইচ্ছে করছিল। তারপর এ ঘরে এসে একটু বসলাম, ডালটা যেহেতু সেদ্ধ হবে অনেকটাই টাইম লাগবে। আর আমার এই বিস্কুটটা এতটা ভালো লাগে, মানে কালকেই প্রথম খেয়েছি অর্ণবের কাছ থেকে একটা নিয়ে। বিস্কিটটা এতটা টেস্টি, মানে আমার তো ভীষণই ভালো লেগেছে। আর ছোটোখাটো এরকম কুচুর মুচুর জিনিস খেতে তো আমি খুবই পছন্দ করি, তাই ডালটা বসিয়ে দিই আর দেরি না করে বিস্কিটের প্যাকেটটা নিয়ে বসে পড়লাম। তো বিস্কিটটা খাওয়া শেষ করে আবার চলে আসলাম রান্নাঘরে। আসলে সাদা তেলটা একদম বাড়ন্ত হয়ে গেছে, তাই নতুন প্যাকেটটা এনেছিল তোমাদের দাদাভাই, সেটাই আবার খুলে ঢেলে নিচ্ছি। তরকারিটা সর্ষের তেল দিয়ে করা হয়, তবে ভাজা টাজা যেগুলো হয় সেগুলো সাদা তেল দিয়েই করি আমি। তো এর জন্যে তেলটা যেহেতু বাড়ন্ত হয়ে গেছে, তাই ভাবলাম কখন লেগে যায় আগে থেকেই তেলটাকে ঢেলে রাখছি। আর এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে, ডালটা ফোড়ন দিতে হবে। তবে একটু ডালটাকে ঘুটিয়ে নিলাম, কারণ প্রেশারে ডাল সিদ্ধ করলে তো ঘুটানোর প্রয়োজন হয় না। আর যেহেতু ফ্রাই প্যানে করলাম, সিদ্ধ হয়ে গেছে তবুও কেমন যেন একটা লাগছিল, তাই একটু ঘুটিয়ে নিলাম। আর আমি এখানে ডালটাকে ফোড়ন দেবো বলে কড়াইয়ে শুকনো লঙ্কা, কালো জিরা আর পেঁয়াজটাকে দিয়ে একটু ভালো করে কড়া করে ভেজে নিয়ে তারপরে ডালটাকে দিয়ে দেবো। ডালটা ফোড়ন দিয়ে এদিকে ফুলকপি আলুটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এটা অর্ণবের ভীষণই পছন্দের, ও এই ফুলকপি আলু ভাজা খেতে ভীষণই ভালোবাসে। চলো বন্ধুরা, এখন বাজে সকাল 11টা, আর মাত্র খাওয়া দাওয়াটা সারলাম। সকালের খাওয়াটা খেতে খেতে একটু লেট হয়ে গেল, কারণ অর্ণবের তো স্কুল নেই আজকে, আর সকালের খাওয়া হতে হতে আমাদের প্রায় 10টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায়। আজকে যেহেতু একটু দেরি হয়ে গেল, তারপরও গেছিলাম একটু রেশন আনতে, আর কি রান্নাটা করতে একটু দেরি হয়ে গেল। তাছাড়াও পুরো রান্নাটা কমপ্লিট হয়নি, ডাল আর ভাজাটা করে খেয়ে নিলাম। আমি ভাবছিলাম বাঁধাকপির ঘণ্ট করবো, কারণ মাছের মাথাটা রয়ে গেছে, তো বাঁধাকপি ঘরে নেই, তাই ভাবছি দোকানে যাই, তো দোকান থেকে নিয়ে এসি। যেহেতু পাশেই দোকান আছে তাই অসুবিধা হয় না, যখন খুশি যা খুশি আনা যায়। চলো বাঁধাকপিটা এনে রান্নাটা সেরে তারপর বাকি কাজগুলো করছি। চলো এই যে বাঁধাকপিটা নিয়ে নিলাম। হ্যাঁ তো শুনলাম তো, আমি যে দোকানে তো এদিকে বাঁধাকপিটা নিয়ে চলে আসলাম। এটা প্রায় 1 কেজি 400 গ্রামের মতো আছে, এটা দাম নিল 30 টাকা, এখানে 25 টাকা কেজি বাঁধাকপি নিচ্ছে আর কি। তো যাই হোক, অর্ধেকটা বাঁধাকপি আমি রেখে দিলাম, কারণ বাঁধাকপিটা অনেকটাই বড়, এতটা বড় বাঁধাকপির দরকার হবে না, কারণ আমি অর্ণব দুজনে আর কতটুকুই খাবো বলো। তবু অর্ণব খায় না শুধু আমার জন্য, তাই অর্ধেকটাই করে নিচ্ছি। তবু এটা দুদিন খাওয়া যাবে, মানে বেশিই হবে, আজকে তো শেষ হবেই না, কালকেও খেতে হবে আর কি। তো যাই হোক, এদিকে একটা মাছের মাথাই ছিল, তাও একটা ছিল না অর্ধেকটাই ছিল, সেটা একটু ভালো করে ভেজে নিলাম। আর বাঁধাকপি করার জন্য এখানে জিরে ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা আর শুকনো লঙ্কা, আর দুটো আলু দিয়েছি। আলুটা আগে একটু ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তারপর বাঁধাকপিটা দিয়ে আলুগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। তবে বাঁধাকপি এখন আমার সব কিছুই ভালো লাগে, জানি না কেন, মটরশুঁটি দিয়ে করলেও ভালো লাগে, তোমার মাছের মাথা দিয়ে করলেও ভালো লাগে, তাছাড়াও যদি ঘ্যাট সবজি করি তাহলে তো আরও বেশি ভালো লাগে, সেখানে যদি ধনে পাতা কিছু ছিটিয়ে দেওয়া যায়। এখন বেশ কিছুদিন থেকে বাঁধাকপিটা খুব ভালো লাগছে আর কি, এতদিন তো খেতামই না,
প্রথমে আগে খুব ভালো লাগতো, গত বছর অনেক খেয়েছি, কিন্তু এবারের বছরটা সেরকম খাওয়া হয়নি। হঠাৎ মাঝে মধ্যে খেয়েছি, কারণ কেন জানি না ভালো লাগতো না। তবে এখন কিছুদিন থেকে বাঁধাকপির ঘ্যাটটা আমার প্রচুর ভালো লাগে। একদিন করেছি শুধু, তবে এখন ভাবছি অর্ধেকটা যে রাখলাম সেটা দিয়ে ঘ্যাটি করব। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে এদিকে ধোয়া মোছা সব কমপ্লিট করলাম, করে এদিকে বাসনগুলো আছে, চলো বাসনগুলো মেজে নেই। তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, তোমাদের যদি আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে, কোনো কিছু একটা টপিকও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা ভিডিওতে লাইক কমেন্ট করো আর একটা করে শেয়ার করে দিও। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছো, আমার ভিডিও দেখছো, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। চলো বন্ধুরা, আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওর সঙ্গে।